সুপ্রিয় সুধী, আমরা আপনাদের নিয়ে এসেছি আজ একটি নতুন জায়গায়। এটি হচ্ছে ফ্লেম রেস্টুরেন্ট। এখানেই পাবেন সবচেয়ে উৎকৃষ্ট মানের দেশি বিদেশি খাবারের বিপুল সমাহার। চলুন যাই ভেতরে। প্রজাপতির রঙে নিজেকে রাঙাতে পারবেন ফ্লেমে এলে। আমার এখানে যেই কাস্টমারগুলো, এরা আসলে স্কুল কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটি গোয়িং ছাত্রছাত্রীগুলো, সন্ধ্যার পরে ফ্যামিলি গেস্ট আসে। আর যেই প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করছি, নাটোরে এটা আরও দিনে দিনে এক্সপ্যান্ড করছে, আরও বড় হচ্ছে। আমার এখানে 5টা থেকে 6টা ইফতারি প্ল্যাটার থাকবে, যেটা খুবই রিজনেবল প্রাইস, বিকজ রোজার মাসে সবাই একটু সংযমের চেষ্টা করে। আমরা সেই প্রেক্ষাপটে এই প্রাইসগুলো রাখবো এবং খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মত। সারাদিন রোজা রাখার পরে যে খাবারটা খেলে শরীরে কোনো ক্ষতি হবে না, এরকম খাবারই আমরা রাখছি। সবগুলো বেজ রাইস, বিরিয়ানি থাকবে, বিভিন্ন প্ল্যাটার থাকবে, কিন্তু এর সাথে ট্রেডিশনাল পেঁয়াজি ও বেগুনি আলুর চপ সবগুলোই থাকবে। একটু কথা বলি, ফ্লেমে নিয়মিত আসেন? জি। কেমন মনে হয়? জি, পরিবেশটা খুব সুন্দর এবং আমাদের সবাই পরিচিত, মুট মিলে সব কিছুই ভালো লাগে। এখানে স্পেশালিটি কি আছে? স্পেশালিটি কি, এখানকার যারা আমার কর্মচারীবৃন্দ আছে তারা খুব ফ্রেন্ডলি, আমাদের সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারেন এবং আমরা, আর তাদের খাবারের মানও খুব উন্নত এবং আমাদের যেমন পরিবেশ সেটা সবসময় 100/100 অ্যান্ড বেস্ট। সেরিটা গত বছর আমি ওই চেষ্টা করেছিলাম দেওয়ার জন্যে, এবারও আয়োজন থাকবে। যদি 10 জন 15 জন বা 5-7 জনের যদি গ্রুপ থাকে, আমরা সেরি প্রোভাইড করব। ওখানে আনলিমিটেড কিছু খাবার থাকবে, পে ওয়ান টাইম, বাট খেতে পারবে যতক্ষণ সে খেতে পারবে। এখানে ফ্লেমের মান অনেক ভালো, সুস্বাদু। আর হচ্ছে আমরা প্রায় এখানে আসি, আমরা প্রতিটাই হচ্ছে ভালো খাবার মান পাই। ফ্লেমের মূল বেস খাবারটা হচ্ছে পিজা অ্যান্ড পাস্তা, এটা শহরে খুবই প্রচলিত খাবার একটা এবং ইয়াং চ্যাপদের জন্য এটা খুবই মুখরোচক একটা খাবার। প্রতি বছরে প্রতি সপ্তাহে এদের জন্য ডিসকাউন্ট থাকে, বিভিন্ন কম্বাইন্ড প্যাকেজ, যেটার সার্বিক মূল্যটা অনেক বেশি থাকে কিন্তু সেখানে অনার করে একটা প্রাইস কম দেওয়া থাকে। পাশাপাশি বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে, বার্থডে উপলক্ষে গিফট থাকে, কেউ যদি ভালো রেজাল্ট করে সেখানে একটা ডিসকাউন্ট দেওয়া থাকে। প্রতি সপ্তাহে কোনো না কোনো কিছুভাবে পৃষ্ঠপোষক তাদের জন্য আমরা করে থাকি। হ্যাঁ, কেউ যদি মেম্বার হতে চায় মেম্বার হতে পারবে এবং এছাড়া আমরা সব ধরনের সহযোগিতা করে থাকি, বার্থডে হোক, গায়ে হলুদ হোক, যে কোনো প্রোগ্রামে আমাদের একটা ছাড় থাকে তাদের জন্য যারা মেম্বার থাকে, এবং আউটগোয়িং মানে যারা ওয়াক ইন কাস্টমার থাকে তাদের জন্য এটা থাকে। নতুনদের জন্যে ওয়েলকাম, যেটা হচ্ছে যে আমরা সবসময় একটা বিলের উপরে একটা সম্মান করে দিই এবং একটা খাবার, আমাদের যেটা মেইন খাবার সেটা তাদের জন্যে উপস্থাপন করা হয় অন দ্য হাউস, যার জন্য কোনো বিল আমরা অনেক সময় রাখি। হোম ডেলিভারি এখানে 4টা দৃষ্টি হিসেবে আমরা ডেলিভারি করে থাকি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সেখানে হচ্ছে পূর্বেতে গেলে পুলিশ লাইন, পশ্চিমে গেলে হচ্ছে সুগার মিল, উত্তরে গেলে পিটিআই, দক্ষিণে গেলে রসুলের মোড়। 4টা দিকে প্রত্যেকটা কোণে কোণে আমরা খাবার ডেলিভারি দিই, ন্যূনতম 20 টাকা একটা ডেলিভারি চার্জে। ফ্লেমকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমার একটা মিটিং কনফারেন্স রুমের প্ল্যান আছে, যেটাতে যে কোনো অফিসিয়াল প্রোগ্রামগুলো আপনারা করতে পারবেন। সেখানে সার্বক্ষণিক যে ডিজিটাল সাপোর্টগুলো, সেটা হচ্ছে যে প্রজেক্টর হোক, মাউথপিস দিয়ে যে সাউন্ড সিস্টেম হোক, সবগুলো নিয়ে একটা উপস্থাপনা খুব শীঘ্রই আসবে। এবং ইন ফিউচারে একটা রুফটপ যে এনভায়রনমেন্ট, ছাদে বসে খোলা আকাশের নিচে কফি বা বার্গার বা আপনার তান্দুরি টাইপের যে খাবারগুলো, সেটা একটা উপস্থাপন নিয়ে সামনে হাজির হবে ফ্লেম। খুবই সুন্দর একটা আমার পজিশনটা, গভর্নমেন্ট বয়েজ স্কুলের ঠিক বিপরীতে আমাদের হচ্ছে যে প্রতিষ্ঠানটা, আর নতুন যে নেস্কোর অফিসটা, যেটা আমরা ওয়াবদা বলি, ওয়াবদার অফিসের অপোজিটে। আর সবচেয়ে সুন্দর এবং সহজ উপায় হচ্ছে বেনু বেকারি থেকে পূর্ব দিকে মাত্র 10 কদম হাঁটলে আমাদের বিল্ডিংটা।